শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ঘূর্ণিঝড় মুখায় মিয়ানমারের একই স্থানে 400 মানুষের মৃত্যু, আহত শত শত। মায়ানমারে মুখার তাণ্ডবে লন্ডভন্ড রাখাইন প্রদেশ, মৃত্যু 29 জন। এবং সবশেষ থাকছে কালবৈশাখী ঝড়ে চর ফ্যাশনে ট্রলার ডুবিতে জেলের মৃত্যু। এবার বিস্তারিত, ঘূর্ণিঝড় মুখা বাংলাদেশে তেমন প্রভাব না ফেললেও ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে মায়ানমারে। একটি এলাকাতেই 400 মানুষের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। এই অঞ্চলে আগাথানা ঘূর্ণিঝড়গুলোর অন্যতম শক্তিশালী মুখা রোববার বাংলাদেশের কক্সবাজার ও মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতুয়া অঞ্চলে সরাসরি আঘাতানে। মায়ানমারের জাতীয় ঐক্য সরকারের মানবাধিকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রোহিঙ্গা অ্যাক্টিভিস্ট অং কিয়া মো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, সিতুয়াতেই 400 লোকের প্রাণহানি ঘটেছে। তিনি একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে ভবনগুলো পড়ে রয়েছে। মুখার আঘাতে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের উত্তর পশ্চিমাঞ্চলে এখন উদ্ধার ও ত্রাণ তৎপরতা চলছে। সোমবার রাতে মিয়ানমারের সেনা কর্তৃপক্ষ রাখাইনকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে। সেখানে মুখা 250 কিলোমিটার গতিতে আঘাত হানে। মুখার আঘাতে গাছপালা এবং টেলি যোগাযোগ টাওয়ারগুলো ভেঙে পড়ে এবং অনেক ভবন ছাদ উড়ে যায়। মুখার প্রভাবে 10 থেকে 15 ফুট উচ্চতায় জলোচ্ছ্বাস হয় এবং ব্যাপক বৃষ্টিপাতে নিচু এলাকাতেও বন্যার সৃষ্টি হয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তা সোমবার জানিয়েছেন, বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে সিতুয়া জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সেখানে ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলো বিশেষত বস্তুচ্যুত লোকদের ব্যাপক সহায়তা প্রয়োজন। তাদের সাথে যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়ে যায়। মুখা যে পথে অগ্রসর হয়েছে সেসব স্থানে 2 কোটিরও বেশি মানুষের বসবাস। এদের অধিকাংশেরই আবার 2017 সালে জোরপূর্বক বস্তুচ্যুত হয়ে ব্যাপক নিয়ন্ত্রণের মাঝে অস্বাস্থ্যকর বিভিন্ন ক্যাম্পে বসবাস করতে হচ্ছে। রাখাইনে কাজ করা পার্টনার রিলিফ এবং ডেভেলপমেন্ট নামের একটি বেসরকারি সংস্থা জানিয়েছে, রোহিঙ্গাদের কাছ থেকে তারা জানতে পেরেছেন যে সিতুয়ায় রোহিঙ্গা ক্যাম্পগুলো প্রায় ধ্বংস হয়ে গেছে। কিছু সূত্র দাবি করেছে সেখানে নিহতের সংখ্যা কয়েক শত। অন্যদিকে মুখায় বড় ধরনের তাণ্ডব চালিয়ে গেছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের রাখাইনে। ঘূর্ণিঝড়ে অনেক ঘরবাড়ি, সড়ক এবং বিদ্যুৎ লাইন ভেঙে পড়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29 জনে। সোমবার এই খবর জানিয়েছে মিয়ানমার ভিত্তিক সংবাদ মাধ্যম ইরাবতী। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলেও রেখে গেছে ধ্বংসযজ্ঞ। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাখাইনের সিতুয়েতে। রবিবার মুখা আঘাতের সময় ঘণ্টায় বাতাসের বেগ ছিল 195 কিলোমিটার। গত এক দশকে এমন শক্তিশালী ঝড় আঘাত হানেনি বলে প্রতিবেদন এসেছে। মুখার কারণে কতজন মানুষের মৃত্যু হয়েছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই বিষয়ে তথ্য লুকোচুরি করছে মিয়ানমার সামরিক সরকার। দেশটির মিডিয়ার উপরও ব্যাপক বিধিনিষেধ রয়েছে এসব খবর প্রকাশে। এ নিয়ে এএফপির সঙ্গে আলাপ হয়েছে দেশটির রোহিঙ্গা শিবিরের এক নেতার। জানতার ভয়ে নাম প্রকাশ না করা শর্তে বার্তা সংস্থাটি জানিয়েছেন, তিনি বলেন, সিতুয়ে উত্তর পশ্চিম খাউংডুকের কার গ্রামের মুখার তাণ্ডবে অন্তত 24 জন মারা গেছেন। এর আগে সামরিক সরকার বিশদ বিবরণ না দিয়ে জানিয়েছিল ঘূর্ণিঝড়ে অন্তত 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। নিচু এলাকার রোহিঙ্গা গ্রাম এবং আইডিপি ক্যাম্পে আরও কয়েকজন নিখোঁজ আছে বলেও এএফপি জানিয়েছে। এএফপির ধারণকৃত ফুটেজে দেখা গেছে ঝড়ের তুরে নৌকাগুলো ভেঙে তীরে জমা হয়েছে। স্থানীয় সাইক্লোন সেন্টারের তথ্য অনুযায়ী সিতুয়েতে এখন পর্যন্ত 850 ঘর এবং 14টি হাসপাতাল বা ক্লিনিক ব্যাপক আকারে ক্ষতিগ্রস্ত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা এখনও স্বাভাবিক অবস্থায় ফিরেনি। গুরুত্বপূর্ণ সড়ক নষ্ট হয়ে যান চলাচলও বন্ধ রয়েছে। সোমবার পর্যন্ত রাখাইনের শহরটির সঙ্গে অন্যান্য জায়গায় যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন ছিল। শহরটিতে কমপক্ষে 1.5 লক্ষাধিক লোকের বসবাস। ভোলায় কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় মুশারফ হোসেন নামের এক জেলের মৃত্যু হয়েছে। সোমবার রাতে চর ফ্যাশন উপজেলার হাজীগঞ্জ ইউনিয়ন এলাকায় মেঘনা নদীতে ট্রলার ডুবির এই ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা 27 জেলের মধ্যে অপর 26 জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত মুশারফ হোসেন মশু উপজেলার হাজীগঞ্জ ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের মৃত সৈয়দ আহমেদের ছেলে। জানা যায়, সোমবার রাত 10টার দিকে হাজীগঞ্জ ইউনিয়নের মইনুদ্দিন মৎস্য ঘাট থেকে প্রায় 2 কিলোমিটার দূরবর্তী মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা জেলেরা লাফিয়ে নদীতে পড়ে যান, কিন্তু নিহত মুশারফ হোসেন ট্রলারের কেবিনে থাকায় বের হতে পারেনি। এ সময় পাশে থাকা একই উপজেলার সম্রাজ মৎস্য ঘাটের কাদের মাঝে ট্রলারের একজন তাকে উদ্ধার করেন। শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পাটোয়ারা বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। আজকের মতো এ পর্যন্তই ছিল। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।